হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমি দুদিন আগে ছাদে উঠছিলাম বিকাল কবুতর খাবার দেওয়ার জন্য। তো এসে দেখি কবুতরটা আমার চলে আসছে। এই কবুতরটা আমি প্রায় 3-4 মাস আগে সেল করছিলাম এক ভাইয়ের কাছে। তো ওই ভাইয়ের নাম্বারটা আমার কাছে নাই, হারাই গেছে। থাকলে আমি ফোন দিয়ে বলতাম যে ভাই কবুতরটা চলে আসছে, আপনি নিয়ে যান। তো ওই ভাইও হয়তো বা আমার ফোন নাম্বারটা সেভ করা নাই। আমি বলছিলাম ভাই সেভ করে রাখেন, যদি কোনোদিন কবুতর হারিয়ে যায় বা আপনার কাছ থেকে ছুটে যায় তাহলে আমাকে ফোন দিয়ে, যদি আমার কাছে চলে আসে আপনাকে আমি দিয়ে দেবো। হয়তো ওই ভাই আমার নাম্বারটা সেভ করা নাই। ওনাকে আমার ইউটিউব চ্যানেলের নাম বলছিলাম যে সাবস্ক্রাইব করেন দেখেন আমার চ্যানেলটা। তো উনি হয়তো সাবস্ক্রাইব করছে মনে হয়। যদি সাবস্ক্রাইব করে থাকে ভাই অবশ্যই ভিডিওটি আজকে দেখবেন। দেখে তো আপনার কবুতর আপনি নিশ্চয়ই চিনবেন, চিনে আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনি আমার ইউটিউব চ্যানেলের সাথে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান কবুতরটা হারাই গেছে, আমি আমার কাছে আসছে। তো এটা দেখে ভালো লাগছে, 3-4 মাস পর কবুতরটা আমার চলে আসছে। কিন্তু যার থেকে কবুতরটা হারাইছে ওনার তো অনেক কষ্ট, সেটা হয়তো সেটা আমি বুঝতেছি। যারা কবুতর পায় তারা অবশ্যই জানে যে কবুতর হারানো কী কষ্ট, সেটার বলে বোঝানো যাবে না। কিছুদিন আগে আমার একটা খাকি বাচ্চা হারাই গেছে, তো আমি বুঝতেছি কী কষ্ট। তো এমনকি সবাই জানে কবুতর হারানোর কষ্টটা অনেক। তো ভাই যদি আমার চ্যানেলের সাথে থেকে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর এসে কবুতরটা আবার নিয়ে যাবেন। তো এতটুকু ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।